তো ইয়ানুপর্মি কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অ্যান্ড্রয়েডের হরর গেম খেলব, আর সেই গেমের নাম ট্রোল টুইস্ট হরর 2। আর এই গেমটা কিন্তু একদমই ভয়ানক না, একটুখানি তো কিউটও আছে। চলো বেশি কথা না বলে আজকের গেম শুরু করা যাক। আর আমি প্রথমেই আমি হেডফোনটা পরে নিই, আজকে আমি কম্পিউটারে কিন্তু গেম খেলবো না, আজকে আমি খেলবো মোবাইলে। আর তোমরাও যদি খেলতে চাও তাহলে কিন্তু প্লে স্টোরে এই গেমটা পেয়ে যাবে। চলো আজকে আমি খেলি আর তোমরা ভিডিওটা দেখো। চলো আগে গেম প্লে শুরু করা যাক। অলরাইট গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গেমের ভেতরে প্রবেশ করে ফেলেছি। আর এইখানে দেখো একটা লোক এখানে দাঁড়াই আছে, আর সামনে কিন্তু কুটকুটা অন্ধকার। এখানে আমরা করব কি? ও, এখানে লাইটের সুইচও ছিল, আমরা স্ক্রিনে টাচ করতে এখানে কিন্তু লাইটটা জ্বলে গেছে, কিন্তু তাতে কিন্তু লোকটা নড়ছে না। আমি কি এই লোকটাকে টাচ করব? লোকটাকে টাচ করতেও আবার লাইট বন্ধ হয়ে গেল, তাহলে আবারও টাচ করে। ও, এটা কি ভাই? দুটো ভূত চলে আসছে আর এখানে আসছে। আচ্ছা, লেভেল ফেল, তার মানে আমি বুঝে গেছি এই লোকটা এই ভূতটাকে দেখে একদমই ভয় পায়নি, আর যারা একে ভয় দেখাতে আসছে তারা একটু দুঃখ পেয়েছে। তো এটা আমরা রিস্টার্ট করি, আবার ট্রাই করব। চলো এখানে লাইট অন করি, লাইট অফ করি, লাইট অন করি, চলে আসছে। এবার এদেরকে টাচ করি, ভাই হলো না, হলো না, খুব লেট হয়ে গেল। চলো আবারও ট্রাই করি। চলো এদেরকে টাচ করে দিয়েছি আর এরা পাত দিয়ে দিয়েছে, আর এবারে এই ভয় পেয়েছে। মানে এখানে আমাদেরকে ট্রোল করতে হবে আর কি। এরা সাকসেসফুল হয়ে গেছে, চলো নেক্সট লেভেল করা যাক। গেমটা অনেক মজাদার, তোমরা শেষ অবধি দেখতে থাকো আর একটা লাইক অবশ্যই করে দাও। চলো আমরা নেক্সট লেভেল করি। যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন কিন্তু স্নান করছে, তো আমরা এখানে করবটা কি, করার মতো আছে কি? এখানে ট্যাপটা কি আমরা বন্ধ করে দিব না একে টাচ করব? ভাই একে টাচ করেও তো কিছু হচ্ছে না, তাহলে এই জলের এটা, ও ভাই এর পুরো মেকআপ উড়ে গেল, এর মুখে জল পড়তে এর পুরো মেকআপ উড়ে গেছে। আর পিছন থেকে কেউ তো একজন চলে এসেছে ভাই, এবারে করব কি? পর্দাটা সরাই। ও, ভয় পেয়ে গেছে ভাই, একে মারতে এসেছিল লিটারালি, কিন্তু এ ভয় পেয়ে গেছে। চলো আমরা এই লেভেলটা কমপ্লিট করে ফেলেছি, নেক্সট আরেকটা লেভেলে যাওয়া যাক। তো গাইস আমি নেক্সট আরেকটা লেভেলে চলে এসেছি। এইখানে এই মানুষটা গাছগুলোতে জল দিচ্ছে, আমাদেরকে মনে হয় গাছগুলোতে টাচ করতে হবে। না ভাই, গাছগুলোতে টাচ করলে হবে না, এই লোকটাকে টাচ করলেই গাছগুলোতে জল দিচ্ছে। ওকে, আর এই গাছটা থেকে ফুল বের হয়ে আসলো, আর এখানে লেভেল ফেল, তার মানে এটা আমাদেরকে আরো একবার ট্রাই করতে হবে। এইভাবে হবে না, আমাদের অন্য কিছু তো করতে হবে। এই গাছটা থেকে ফুল বের হয়ে আসলো, তার মানে এই গাছটা, ও ভাই লিটারালি একদম লজিকহীন গেম। দেখো এই গাছটা ঘুরে যাচ্ছে আর গাছের মধ্যে চোখ, কারো তো চোখ মুখ দেখা যাচ্ছে। ও ভাই ভয় দেখাই দিল আর এই হাসছে। ওকে, আমাদের লেভেল কমপ্লিট, এটা এটাই মানে লজিকহীন একদম। চলো নেক্সট লেভেল করা যাক। ওকে, আমরা নেক্সট আরেকটা লেভেলে চলে এসেছি। এখানে দেখো অনেকগুলো পুতুল কিন্তু বসে আছে, তারা কিন্তু সবাই স্যাড। কি করব ভাই, এই করছে। ও ভাই দেখো, আর একে টাচ করতে কান্না করছে, আর সামনে এই জোকারটাকে টাচ করে, ও ভাই মেরে দিল। মিশন ফেলড, মানে সবাইকে টাচ করা যাবে না। আচ্ছা একে টাচ করি, কিছুই তো হচ্ছে না। বল এগুলা ডয়ারে কিছু আছে? এই ডয়ারেও তো কিছু নেই, এটা দিয়েও কিছু হচ্ছে না। আচ্ছা একে যদি আমি টানে তুলি, ও ভাই, ও ভাই নাচানাচি করছে। লেভেল কমপ্লিট ভাই, এত ইজি ছিল এটা। আমরা চলে এসেছি 5 নাম্বার লেভেলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন কিন্তু খাওয়ার নিয়ে বসে আছে, আর এই খাওয়ারের মধ্যে না একটা মাছিও বসে আছে। ভাই আমরা করব কি, এখানে ফ্রিজ খুলবো? না ফ্রিজ খোলা যাবে না। এই লোকটাকে টাচ করি, খাওয়ারটা তুললো আর খাওয়ার দেখে ভয় পেয়ে গেছে আর কি। আর আমরা এখানে লেভেল ফেলড। ওকে, আমরা রিট্রাই করি। এখানে খাওয়ারটা না অনেকটা নোংরা, এই খাওয়ারটা খেতে চাইছে না। এখানে আরেক ধরনের খাওয়ার আছে, এই খাওয়ারটা কি ওকে দিতে হবে? ওটা তো মাছি উড়ে যাচ্ছে, কিন্তু মাছিটা নড়লো মনে হচ্ছে। এই দেখো ভাই মাছিটা নড়ছে, আমরা এবার করব কি, মাছিটা কি একে দিব? ও আইসা, এটা কি হয়ে গেল? মাছিটা খেয়ে নিয়েছে লোকটা, লোকটা মানে বিশাল বড় একটা মাছি হয়ে গেছে ভাই। এবার খাবার তুলি, ও এটা এবার এর পছন্দের খাবার হয়ে গেছে লিটারালি। লজিক, বাহ ভাই বাহ। অলরাইট গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু লেভেল 6 এ চলে এসেছি, আর এখানে একজন বসে আছে, সামনে পর্দা লাগানো আছে। আর এটা কি ভাই? ওকে, আমি একে টাচ করতে এখানে সিনেমা স্টার্ট হয়ে গেছে, এখানে একটা মনস্টার চলে এসেছে ভাই। আমরা এবার করব কি, এই বাক্সের ভিতরে কিছু আছে? ও ভাই, এই ছেলেটা সামনে প্রজেক্টরের সামনে হাত দিয়ে দিয়েছে, এবারে
হবে। আচ্ছা ও ভাই সাহেব, ভাই এই লেভেলও কমপ্লিট করে ফেলেছি আমরা। ভাই বিগ ব্রেন, ভাই বিগ ব্রেন। ও খুব সহজে, আমরা একটা হিন্টও এখনো পর্যন্ত ইউজ করিনি। সো গাইস, আমরা 7 নাম্বার লেভেলে চলে এসেছি আর এখানে একটা ছেলে কোনো শপে এসেছে, যেখানে পিছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে চটির উপরে 10% সেল চলছে। তো ওই জন্যই লোকটা চলে এসেছে। আর লোকটাকে দেখো ভাই, টাকলা ভাই, চুল একদম ছোটা ভীমের রাজুর মতো চুল। তো এখানে আমরা করব কি, আমাদের এই আয়নাতে কিছু করতে হবে। এই চটিগুলো, আচ্ছা কোন চটিটা পছন্দ করবে এরকম কিছু, এগুলো কোনো চটিতেই টাচ হচ্ছে না। তাহলে এই লোকটাকে টাচ করি, তাও হচ্ছে না। আচ্ছা নিচে এই হোয়াইট কালারের একটা চটি আছে, এটা লেডিস চটি, একটা বয়েজ চটি মনে হচ্ছে, লেডিসটা নি। ভাই হিল চটি পরে পড়ে গেছে, এটা হবে না। চলো এই সাইডের চটিটা চুজ করি, চলো এই সাইডের চটিটা চুজ করেছি। কিন্তু এটা বাচ্চাদের চটির মতো, হাঁটলে প্যাপু প্যাপু করে আওয়াজ হচ্ছে। ফেলড হয়ে গেল। আমাদের করতে কি হবে, আয়নাটা, আয়নাটাও কি এই বাক্সের ভেতরে কি কিছু আছে? না, এই বাক্সের ভেতরেও কিছু নেই। আচ্ছা এর জামাগুলো কি খুলে দিতে হবে? আচ্ছা এই চটিটা, ও এই দেখো চটিটা নিয়ে আমি কিছু তো একটা করতে পারবো। এই চটিটা কি আমরা এখানে র‍্যাকের মধ্যে রাখতে পারবো? না, চটিটা আমি এই সাইডের র‍্যাকে রাখতে পারছি না। আচ্ছা এই সাইডের র‍্যাকে রাখি, তাও হচ্ছে না। আচ্ছা এই চটিটাকে যদি আমি বাক্সের উপরে রাখি, তাও হচ্ছে না। ও শিট, হোয়াট দ্য হেল, ভাই সাহেব চটিটা ওর মুখে দিয়ে দিয়েছি। আর দেখো এখানে, চলো লেভেল কমপ্লিট তো হয়ে গেছে। অলরাইট গাইস, আমরা লেভেল 8 এ চলে এসেছি। এখানে একটা ড্রাম থেকে আগুন জ্বলছে। এই লোকটার আঙ্গুলগুলো দেখেছো ভাই, কতটা ধারালো, কতটা লম্বা লম্বা, মানে চাকু লাগিয়েছে আঙ্গুলের মধ্যে। আর আঙ্গুলের মধ্যে কিছু একটা মাংসের টুকরো আছে, আর এই মাংসের টুকরাটা আমরা আগুনে পোড়াবো, খাই নেব। চলো ভাই খেয়ে নে, খেয়ে তো নিল। হোয়াট, খেয়ে নেওয়ার পরেও লেভেল ফেলড হয়ে গেছে, তার মানে আমাদেরকে খাওয়া যাবে না এটা, আমাদের অন্য কিছু ব্যবস্থা করতে হবে। আচ্ছা আগুনে আপাতত দিই আমরা এটাকে, আগুনে দিয়েছি। আচ্ছা জিনিস, ও জিনিসটাকে দেখতে গিয়ে এরকম হয়ে গেল। আচ্ছা এটাকে একবার টাচ করি, কি হলো এটা? চলো নেক্সট লেভেল করা যাক। ও ভাই এখানে দেখো একটা পেতনি, ভাই একটা পেতনি দাঁড়ায় আছে মোমবাতি নিয়ে। চলো আমাদেরকে মনে হয় মোমবাতিটা, ওই মোমবাতি নিভে যাচ্ছে। আচ্ছা মোমবাতি মনে হয় আমাদের নেভাতে হবে। ভাই তোকে দেখে আমি ভয় পাইনি, কানটা ব্যথা ধরে গেল, এইটুকু জানি কানটা ব্যথা ধরে গেছে। এই সাইডে কি কেউ আছে? কেউ নেই ভাই, মোমবাতি নিভে যাচ্ছে। ভাই ভাই কোথাও কিছু নেই, মোমবাতি নিভে যাচ্ছে, আবার আসবে, আবার আসবে। এভাবে হচ্ছে না, এটা কি আমরা হিন্ট নিব? আমরা যদি এখানে টাচ করে ধরে থাকি, ও ভাই পিছন থেকে একটা মনস্টার চলে এসেছে, টাচ করে ধরে থাকতেই। চলো নেক্সট লেভেল করা যাক। অলরাইট গাইস, আমরা কিন্তু 10 নাম্বার লেভেলে চলে এসেছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছো পিছনে কেউ তো দরজা থেকে উঁকি মারছে, আর এই ছেলেটা ফোন ঘাটছে খাওয়ার খেতে খেতে। তাহলে আমরা করব কি, একে কি, ও ভাই এর নাম কি আমি ভুলে গেছি, তোমরা একটু কমেন্টে বলো, এর নামটা আমি জানি না। আচ্ছা একে আরেকবার টাচ করি, ভাই মেরে ফেললো, ভাই লেভেল ফেলড। ওকে আমাদের মরা যাবে না, তার মানে একে ডাকতে হবে, তারপরে একে ছুঁয়ে থাকতেই ও ভাই অন্যরকম একটা মনস্টার হয়ে গেছে। এবার একে আমি করব কি, এখান থেকে মাছ ওকে খেতে দিয়ে দিয়েছি। ওহো দুজনাই ট্রোল হয়ে গেছে। ওকে মাছ খেতে দিয়ে দিয়েছি, দুজনাই হেসে ফেলেছে, এটা কমপ্লিট হয়ে গেছে, লেটস গো গাইস। ওকে এখানে একটা শার্ক আছে, আর এখানে একটা লোক নৌকা ভেঙে শুয়ে পড়ে আছে, আর শার্কের অবস্থা খুব খারাপ। ভাই এবার হবে কি, ও ভাই শার্কে টাচ করলে চলে আসছে খেতে, কিছু তো একটা করতে হবে। আর এই চিল্লাচ্ছে, এই সমুদ্রের মধ্যে চিৎকার করে হবে কি ভাই? লেভেল ফেল। ওকে এই লোকটাকে কি আমি এখান থেকে উঠাই নিতে পারবো? তাহলে করব কি, এই শার্কটাকে আমি উঠাতে পারবো, জাহাজটা উপর থেকে টানলাম, তাতে ওই ডক্টরের সব জিনিসগুলো পেয়ে গেল। ভাই সাহেব এবার তাহলে এই জিনিসগুলো দিয়ে এই শার্কটাকে ঠিক করতে হবে, চলো এর ট্রিটমেন্ট করা যাক। আর দাঁতগুলো দেখো একদম চকাচক হয়ে গেছে, আর দুজনাই হাসছে দাঁত বার করে। চলো লেভেল আমরা কমপ্লিট করে ফেলেছি। আর এখানে একটা ক্রাউন, আমরা 12 নাম্বার লেভেলে চলে এসেছি। ক্রাউন কে কি আমাদের হাসাতে হবে, তাই তো? ভাই 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 বেলুন ফাটিয়ে দিয়েছি আমি। হলো না, হলো না, ফেল। আমাদের না কিছু তো একটা করতে হবে। এই জানলার এখানে কিছু আছে? না, এই ঝোপে, এই বাক্সতে কোথাও কিছু নেই, কোথাও কিছু নেই। ক্রাউন কে যদি আমি টাচ করি, তাও হচ্ছে না, তার মানে আমাদেরকে বেলুন গুলোই ফাটাতে হবে, কিন্তু সঠিক কোনো বেলুন ফাটাতে হবে। চলো আমরা
রাস্তায় পিনটা ও ইয়েস গাইস ইয়েস ইয়েস আমরা সঠিক বেলুন ফাটিয়ে দিয়েছি আর ওর গায়ে সব রংগুলো পড়ে গেছে নেক্সট লেভেল করা যায় অনেক মজা লাগছে আমার তো গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ছেলে ব্রাশ করছে বাথরুমে আচ্ছা ওকে কি করব এখানে কিছু আছে তুই বাথরুম করবি না ভাই বাথরুম করবে না এই ড্রয়ারে কিছু আছে এই ড্রয়ারেও কিছু নেই ব্রাশ করা হয়ে গেছে তোর এটা কি করলো ভাই গান করলো এই কোমর থেকে কেউ তো একজন বের হয়ে আসলো এবারে হবে কি আচ্ছা এবার যদি আমি একে টাচ করি লোকটাকে না ভাই মেরে দিল হবে না হবে না হবে না আচ্ছা একে একবার টাচ করতে হবে তারপরে গান করবে তারপরে কোমর থেকে একজন বের হয়ে আসবে আর হাতের মধ্যে লোহা ও ভাই এটা নিচে ঢুকে গেল আচ্ছা ওটাতে টাচ করতে নিচে ঢুকে গেল আর কোমর পরিষ্কার করার ওই এটা বের হয়ে গেল তার মানে একে দিয়ে এখন কোমর পরিষ্কার করাতে হবে চলো কোমর পরিষ্কার কর তুই চকাচক করে ফেলছে হাসছে ও ভাই কমপ্লিট নেক্সট লেভেলে তোমরা যেমনটা কি দেখতে পাচ্ছ এখানে একটা মেয়ে দাঁড়াই আছে আর মেটার গায়ে প্রচন্ড কাদা লাগে আছে আর রাস্তাতেও অনেক কাদা আছে আর এখান থেকে একটা গাড়ি আছে ভাই মেটাকে টাচ করতে গাড়িটা ফুল স্পিডে আসলো গাড়িটাকে একদম তছনছ করে ফেললো তো এইভাবে হবে না গাড়িটাকে যদি টাচ করি ও গাড়িটা আমরা নড়াতে পারছি গাড়িটা চলে গেল আচ্ছা আমি বুঝে গেছি গাড়িটা এমনিতে মেয়েটা অনেক ক্ষেপে আছে অনেক কাদা ছিটিয়েছে আমাদেরকে না গাড়িটাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে চলো গাড়িটাকে আমরা আস্তে আস্তে নিয়ে যাই ধীরে 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 যাব আরে ভাই জোরে হয়ে গেল আরো আস্তে নিয়ে যেতে হবে এটা ছাড়া কোনো উপায় নেই চলো চলো আস্তে 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 নিয়ে চলো আরেকটু এখানে কাদা আছে কাদা যেন না চেটে ম্যাডাম আপনার গায়ে এক ফোঁটা কাদা আমি ফেলতে দিব না ওকে চলো 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 আরেকটু চলো 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 ওই ভাই সাহেব ম্যাডামকে মেরে ফেলেছি আর ম্যাডাম তারপরেও হাসছে ভাই এটা কি ধরনের গেম ম্যাডামকে মেরে ফেললাম আমি তারপরেও ম্যাডাম হাসছে এখানে একজন টিভি দেখছে টিভিতে কিছু নেই আর এখানে সিডি পড়ে আছে মনে হয় আচ্ছা এটা আমরা টাচ করতে পারছি না তাহলে করব কি টিভির লাইনটা যদি বন্ধ করে দিই বা টিভিতে যদি টাচ করি ও ভাই সাহেব টিভি থেকে মনস্টার বের হয়ে গেছে মনস্টারকে টাচ করতে আমাদেরকে ভয় দেখাচ্ছে হবে না এরকম করে হবে না আচ্ছা টিভিটা বন্ধ করতে হবে আমাদেরকে টিভিটা যখন ওই টিভি থেকে বের হবে মানে এই ভূতটা যখন বের হবে তখন আমাদেরকে টিভিটা বন্ধ করে ফেলতে হবে টিভিটা না বারবার বারবার করে টাচ করতে থাকতে হবে টিভি বন্ধ হয়ে গেছে লেটস গো ভাই আটকে গেছে ওকে এই দেখো ছেসে হাসছে ভাই হাসছে চলো লেভেল কমপ্লিট নেক্সট লেভেল ভাই এটা আবার কি চলো উপর থেকে টাচ করতে নিচে কিছু তো একটা পড়ে গেল এবার কি করবে চলো আবার উপর থেকে টাচ করি উপর থেকে নিচে নামাই এই দেখো লোকজন চলে এসেছে এবার কি এর আগে কি এখানে নাটক ফাটক করবে নাকি ও ভাই এটা নাচানাচি শুরু করে দিয়েছে লেভেল কমপ্লিট ওকে গাইস আমরা কমপ্লিট করে ফেলেছি তো গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল 16টা লেভেল ছিল আমরা 16টা লেভেলই কিন্তু কমপ্লিট করে ফেলেছি তোমাদের আজকের গেম প্লেটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও আর যদি ভালো লাগে তাহলে এটার পার্ট 2 আনবো কিনা সেটাও তোমরা আমাকে বলো চলো দেখা হচ্ছে নতুন কোন গেম প্লে ভিডিওতে ততক্ষণের জন্য ইয়ানুব গেমার সাইন আউট